আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে জানাবো যে একটি কথার কারণে ফেরেস তারা আপনার কাছ থেকে অনেক ক্রুশ দূরে চলে যায় একটি কথা মানুষকে কত দূর ঠেলে দিতে পারে মানুষকে ধ্বংস করে দিতে সক্ষম একটি কথা মানুষ অধিক পাপ করে মুখ দ্বারা এজন্যই রাসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুখের হেফাজত করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাবে আমি তার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। যদি তার ইমান থাকে আল্লাহ পাক রব্বুল মিথ্যাবাদীদেরকে ভালোবাসেন না এজন্য রাসুলসাল্লাহ সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি এজন্য তাকে আল আমিন উপাধিতে বর্ষিত করা করেছিলেন প্রদর্শক যে ব্যক্তি মিথ্যা কথা বলবে মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশ তারা তার কাছ থেকে অনেক অনেক দূর চলে যাবে হাদিস শরীফের রয়েছে মিথ্যা কথা এতটা দুর্গন্ধ ছড়ায় যে দুর্গন্ধের কারণে ফেরেস তারা তার কাছ থেকে চলে যায় যার ফলে সে বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হয়ে যায় প্রদর্শক এজন্য আমাদের আমাদেরকে যে কাজটা করতে হবে সর্বদা সত্য কথা বলতে হবে সত্য কথা যদি তিক্ত হয় নিজের সাময়িক ক্ষতি হয় তারপরেও সত্য কথা আমাদের বলা উচিত মিথ্যা কথা নয় বিশেষ করে ওই ব্যক্তির জাহান হবে যে ব্যক্তি সাক্ষী দিতে গিয়ে মিথ্যা বলে অপর মানুষকে বিপদে ফেলায় ওই ব্যক্তি যাহার নামি হবে প্রদর্শক বিচারকের সামনে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সেই ব্যক্তি জাহান নামি হবে রাসুল সাল্লাম বলেছেন আল কিসবু ইয়হলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে এই জন্য মিথ্যা দিয়ে মানুষকে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য কথা বলে কাদানুই অধিক উত্তম